আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব মৃগেল মাছের ভুনা। এখানে আমি বড় বড় কয়েক পিস মাছের চাকা নিয়েছি আর লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভেজে নিব মাছগুলো। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে নিব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এখন রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপরে, পেঁয়াজ কুচি একটুখানি ভেজে নিব। এখন এখানে 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি, গোটা জিরে দিয়ে 4 থেকে 5 সেকেন্ড ভেজে নিব। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি আর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো একটুখানি কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ ভেজে নিয়ে এভাবে মাছের ভুনা রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। মশলার সাথে ভালো করে মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মশলা অনেক দেওয়া হয়েছে, প্যানে লেগে যেতে পারে। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, এখন একটুখানি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন অল্প আছে, সামান্য একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ভুনা। কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।